নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজ একটি ক্লারিফিকেশন আপলোড করেছে অফিসিয়াল ক্লারিফিকেশন সেটি রেজাল্ট রিলেটেড অর্থাৎ গতকাল চোদ্দোই জানুয়ারি রেজাল্ট প্রকাশিত হয়েছে সে রিলেটেড একটি ক্লারিফিকেশান কীভাবে রেজাল্ট আপলোড করা হয়েছে বা রেজাল্ট বাড়ানো হয়েছে সেটি নিয়ে একটি ক্লারিফিকেশান দিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যাচ্ছেন গতকাল থেকে যে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড কীভাবে চেক করব। অর্থাৎ র মার্কস কত ছিল এবং নর্মালাইজেশন হওয়ার পর কত নম্বর বেড়েছে সেটা কিভাবে চেক করব। এই দুটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর আরবি শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এই আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন আমরা আর বি শিলিগুড়িটা ওপেন করেছি যেখানে আপনারা একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন পনেরো এক দু হাজার বাইশ আজকের ডেটে নোটিশ সেটি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো এক দু হাজার বাইশ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার ফর ক্লারিফিকেশান অন এন টিপিসি কম্পিউটার বেসড টেস্ট ওয়ান রেজাল্ট অর্থাৎ সিবিটি ওয়ান রেজাল্ট ক্লারিফিকেশান অন এন টিপিসি তো এখানে ক্লারিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে ওয়ান স্লাস দু হাজার উনিশ ক্লিক হেয়ার ক্লিক করলে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে দেখতে পারবেন পনেরো এক দু একটি নতুন আপডেট সেটি হলো ক্লিক হেয়ার ফর স্কোর কার্ড অ্যান্ড রিগার্ডিং প্রেজেন্ট ক্যান্ডিডেটস অফ কম্পিউটার বেসড টেস্ট ওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এন টি পিসি অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ক্লিক হেয়ার ফর স্কোর কার্ড এখানে কিন্তু স্কোর কার্ডের জন্য ক্লিক করতে বলা হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা স্কোর কার্ড দেখতে পারবেন কিন্তু আমি আপনাদের সামনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কি দেখাচ্ছে দা স্কোর কার্ড উইল বি অ্যাভেলেবেল শর্টলি অর্থাৎ অনেকেই লিঙ্ক চাইছিলেন যে কোন লিঙ্কে গেলে আপনারা এটি দেখতে পারবেন তো আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিলাম এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু স্কোর কার্ড দেখতে পারবেন কিন্তু এখানে বলা হচ্ছে খুব শীঘ্রই স্কোর কার্ড অ্যাভেলেবেল হবে এখনও পর্যন্ত স্কোর কার্ড অ্যাভেলেবেল হয়নি তো এই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখান থেকে আপনারা প্রত্যেকটি আপনারা লগ করে প্রত্যেকটি আরআরির কিন্তু আপনাদের স্কোর কার্ড যে আরআরবি থেকে আপনি অ্যাপ্লাই করে থাকুন না কেন সেটি দেখতে পারবেন যখনই স্কোর কার্ড আপলোড হয়ে যাবে অর্থাৎ যখন থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে স্কোর কার্ড দেখানো আমি আপনাদের জন্য একটি ভিডিও করে জানিয়ে দেবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপলোড করে দেবো অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেই ক্লারিফিকেশান দিয়েছে ডেট আমরা দেখতে পাচ্ছি পনেরো এক দু বাইশ চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে আপনাদের বলা হচ্ছে যে রেলওয়ে ক্লারিফিকেশান অন এন টিভিসি সি ওয়ান রেজাল্ট এবং আপনাদের অনেকেরই কথা যে কাট অফ এত কেন বেশি হয়েছে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো এবং অনেকেই বুঝতে পারছে না যে লেভেল ওয়াইজ আলাদা আলাদা পিডিএফ লেভেলটা কী তো সেটা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে অ্যাটেনশন অফ দ্য রেলওয়েজ হ্যাজ বিন রন টু দ্য কনসার্ন রেজড বাই সাম ক্যান্ডিডেটস ওভার দ্য প্রসেস অফ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর দ্য সেকেন্ড স্টেজ

সিবিটি হ্যাড অলরেডি বিন গিভেন এলাবরেটরি আন্ডার প্যারা থার্টিন অব দ্য অরিজিনাল নোটিফিকেশান অর্থাৎ আপনাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সিএড নাম্বার ওয়ান প্লাস দু হাজার উনিশ পাবলিশন আঠাশ দুই দু হাজার উনিশ রেজাল্ট যে প্রকাশিত হয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটদের শর্ট লিস্টিং করা হয়েছে সেটি কিন্তু আপনাদের যে অরিজিনাল নোটিফিকেশান যখন ফর্ম ফিল আপের সময় বেরিয়েছিলো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সিএন নাম্বার ওয়ান স্লাস দু হাজার উনিশ সেখানে প্যারা নাম্বার থার্টিনে মেনশন করে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে যেখানে কীভাবে আপনাদের রেজাল্টটি তৈরি হবে এবং কীভাবে সিবিটি টু হবে আমি আপনাদের সেই নোটিশটি ওপেন করে দেখাবো প্যারা থার্টিনে কী বলা হয়েছিল ইন দিস এমপ্লয়মেন্ট নোটিফিকেশান থার্টিন ক্যাটাগরিজ ওয়ার অ্যাডভার্টাইজ হুইচ ওয়ার ওপেন টু গ্র্যাজুয়েট অ্যান্ড সিক্স অফ দিস ফর আন্ডার গ্র্যাজুয়েট তো এখানে যে টোটাল তেরোটি আপনাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে তেরোটি ক্যাটাগরি মেনশন করা ছিল অর্থাৎ তেরোটি ক্যাটাগরি ছিল এখানে আপনাদের বলা হচ্ছে দিস থার্টিন ক্যাটাগরি ওয়ার ইন ইনটু ফাইভ গ্রুপস বেসড অন সেভেন্থ সিপিসিপি স্কেল লেভেল এখানে আপনাদের যে তেরোটি ক্যাটাগরি ছিল অর্থাৎ তেরোটি আলাদা আলাদা পোস্ট ছিল সেগুলো কিন্তু পাঁচটি আপনাদের গ্রুপে ভাগ করা হয়েছিল বা লেভেলে ভাগ করা হয়েছিল সেটি কিন্তু আপনাদের লেভেল টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স ছিল আমি এটাই অনেকে বুঝতে পারছেন না যে এই লেভেলগুলো কি আমি নোটিফিকেশান অরিজিনাল নোটিফিকেশানটি ওপেন করে আপনাদের সেটি দেখিয়ে দেবো এবং এখানে বলা হচ্ছে অ্যান্ড দ্য স্টেজ ওয়াইজ প্রসিডিওর অফ রিক্রুটমেন্ট ফর ইচ ক্যাটাগরি হ্যাজ অলরেডি বিন ইন্ডিকেটেড ক্লিয়ারলি ইন প্যারা নাম্বার থার্টিন পয়েন্ট সিক্স অফ দ্য সিএন

দেয়ার উড বি আ সেপারেট এক্সামিনেশান ফর ইচ গ্রুপ এখানে আপনাদের বলা হচ্ছে যে সিবিটি ওয়ান কিন্তু সকলের জন্য কমন ছিল কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশনে প্যারা থার্টিন পয়েন্ট টুতে কিন্তু মেনশন করে অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে সেকেন্ড স্টেজ যে সিবিটি টু এক্সাম হবে সেখানে কিন্তু সেপারেট এক্সাম হবে প্রত্যেকটি লেভেলের অর্থাৎ লেভেল টু যারা ক্লিয়ার করেছে লেভেল ট্যুর জন্য একটি আলাদা সিবিটি টু হবে লেভেল থ্রির জন্য আলাদা সিবিটি টু হবে লেভেল ফোরের জন্য আলাদা সিবিটি টু হবে লেভেল ফাইভের জন্য লেভেল সিক্সের জন্য কিন্তু প্রত্যেকটি লেভেলের জন্য আলাদা আলাদা সিবি টু হবে উইথ ডিফারিং গ্রেডেড লেভেলস অফ ডিফিকাল্টি অ্যাকর্ডিংলি অল পোস্ট ফেইলিং উইদিন দ্য সেম লেভেল শ্যাল হ্যাভ আ কমন সেকেন্ড স্টেজ সিবিটি অর্থাৎ লেভেল ফাইভের মধ্যে অনেকগুলি পোস্ট রয়েছে যেমন আপনাদের বলে দিচ্ছি যেমন গুডস গার্ড লেভেল ফাইভের মধ্যে পড়ে এর সাথে সিনিয়র কমার্শিয়াল কামটি ক্লার্ক যারা এই দুটি পোস্টই আপনাদের যারা এই দুটি পোস্টেরই কাট অফ ক্লিয়ার করেছে সিবিটি ওয়ানে তারা কিন্তু একটি পরীক্ষা দেবে অর্থাৎ দুটি পরীক্ষা দেবে না অর্থাৎ এক কারণ এগুলো কিন্তু একটি লেভেলেরই অন্তর্গত লেভেল ফাইভ যেমন কমার্শিয়াল কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলি পড়ে লেভেল সিক্সে যারা এই দুটি ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করেছে তারা কিন্তু একটি সিবিটি দেবে সেটি হচ্ছে লেভেল সিক্স একটি সিবিটি দেবে কিন্তু যারা লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাঁচটি ক্লিয়ার করেছে তাদের কিন্তু পাঁচটি সিবিটি টু দিতে হবে অর্থাৎ একটি লেভেলের জন্য একটি সিবিটি হবে এবং যে যতগুলো লেভেল ক্লিয়ার করেছে সে তাকে ততগুলোই সিবিটি টু এক্সাম দিতে হবে এবং এটা কিন্তু আপনাদের প্যারা নাম্বার থার্টিন পয়েন্ট টু থার্টিন পয়েন্ট সিক্স এগুলোতে কিন্তু মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে তো আমি সেই নোটিফিকেশানে কি বলেছে সেটাও দেখে দেখে দেবো দেখিয়ে দেবো এই ভিডিওতে এবং এখানে আপনাদের বলা হচ্ছে ইট ইজ অলসো অলসো ব্রড টু দ্য অ্যাটেনশান অফ ক্যান্ডিডেটস দ্যাট অ্যাজ পার প্রভিশনস দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর এন টি সেকেন্ড স্টেজ এক্সাম ইজ অনলি টেন টাইমস দ্য নাম্বার অফ অ্যাপ্রুভড ভ্যাকেন্সিস অর্থাৎ আগে কিন্তু রেলওয়ে যে এন টি পিসিতে দশগুণ ক্যান্ডিডেটকে ডাকা হতো যত ভ্যাকেন্সি থাকতো কিন্তু এবার কিন্তু দিস নাম্বার অফ কলিং টেন টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ওয়ার ওয়াজ ইনক্রিজড টু টোয়েন্টি টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন সিএন নাম্বার ওয়ান স্লাস দু হাজার উনিশ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ক্যান্ডিডেটস ওয়েন শর্টলিস্টিং ইজ ডান অ্যাক্রস লেভেলস অ্যান্ড ইনশরিং মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস আর নট ডিনাইড অ্যান অপরচুনিটি অর্থাৎ আগে দশগুণ থেকে কিন্তু ডাকা হতো কিন্তু এবার কুড়ি গুণ থেকে কিন্তু ডাকা হয়েছে যাতে মেরিটোরিয়াস বা অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট মেধাবীর ছাত্র তারা যেন বাদ না চলে যায় কিন্তু কাট অফ কেন বেশি হয়েছে কাট অফ কিন্তু ভ্যাকেন্সি যত ভ্যাকেন্সি ছিল যে আর তার কুড়ি গুণকে কিন্তু টোটাল ভ্যাকেন্সির কুড়ি গুণকে কিন্তু ডাকা হয়নি ডাকা হয়েছে লেভেলের কুড়ি গুণ অর্থাৎ লেভেল টুতে যত ভ্যাকেন্সি ছিল তার কুড়ি গুণ ডাকা হয়েছে লেভেল ফাইভে যত ভ্যাকেন্সি ছিল তার কুড়ি গুণ ডাকা হয়েছে এবং লেভেল সিক্সে যা ভ্যাকেন্সি ছিল তার কুড়ি গুণ টাকা হয়েছে এতে কি হয়েছে যারা খুব ভালো নাম্বার করেছে অর্থাৎ যারা এইটটি প্লাস সেভেন্টি প্লাস বা নাইনটি প্লাস স্কোর করেছে তারাই কিন্তু বারবার করে প্রত্যেকটি গ্রুপে চান্স পেয়েছে অর্থাৎ প্রত্যেকটি লেভেলে চান্স পেয়েছে যে লেভেল টুতে চান্স পেয়েছে সে লেভেল থ্রিতেও পেয়েছে সে লেভেল ফাইভেও পেয়েছে সে লেভেল সিক্সও পেয়েছে এতে কি হয়েছে যারা একটু কম নম্বর পেয়েছে সিক্সটি সিক্সটি বা কেউ কেউ ফিফটি ফিফটি তারা কিন্তু বাদ চলে গেছে এটাই হয়েছে যদি মালদা জোনে এক হাজার তেতাল্লিশটি মালদা আডার এক হাজার রয়েছে এখানে কিন্তু যদি টোটাল ভ্যাকেন্সির কুড়ি গুণ থেকে ডাকা হতো তাহলে কিন্তু টোটাল কুড়ি হাজার প্লাস ক্যান্ডিডেট কিন্তু ডাক পেতো তাহলে কিন্তু যদি ভ্যাকেন্সি ওয়াইজ কুড়ি গুণ ডাকতো তাহলে কিন্তু কাট অফ অনেক নিচে চলে যেত তাহলে একটিই কাট অফ হতো এবং অনেক নিচে চলে যেত এবং যেমন কলকাতায় তিন হাজার ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার ভ্যাকেন্সির কুড়ি গুণ ডাকা হলে ষাট হাজার ক্যান্ডিডেট ডাক পেতো তো যদি কাট অফ হতো এবং ষাট হাজার ক্যান্ডিডেটকে ডাকা হতো তাহলে কিন্তু কাট অফ অনেকটা কমতো অনেকটা নিচে নেমে যেত কিন্তু আর কিন্তু সেটা করেনি টোটাল ভ্যাকেন্সির কুড়ি গুণ কিন্তু ডাকেনি তারা লেভেল ওয়াইজ কুড়ি গুণ ডেকেছে অর্থাৎ লেভেল ফাইভে যত ভ্যাকেন্সি ছিল তার কুড়ি গুণ লেভেল সিক্সে যত ভ্যাকেন্সি ছিল তার কুড়ি গুণ এইভাবে লেভেল ওয়াইজ কিন্তু ডাকা হয়েছে যার জন্য কিন্তু কাট অফটা বেশি হয়েছে এবং এটি কিন্তু মেনশন করা ছিল আপনাদের অফিশিয়াল নোটিফিকেশনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেটাই বলছে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে আপনাদের বলা হচ্ছে ইন অ্যাডিশন এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং পনেরো এক দু হাজার বাইশ এই ডেট কিন্তু প্রকাশিত হয়েছে আজকে এটি কিন্তু দেওয়া হয়েছে আমরা অরিজিনাল নোটিফিকেশানটি ওপেন করেছি যেটি প্রকাশিত হয়েছিল ফর্ম ফিল আপের সময় এখানে আপনাদের আগের লেভেলটা বুঝিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তেরোটি ক্যাটাগরি ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেভেলগুলো ভাগ করে দেওয়া রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল টু 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 এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল টু কোনটাকে বলে লেভেল টু এই তিনটি পোস্ট পোস্টকে পোস্ট মিলিয়ে লেভেল টু অর্থাৎ এই পোস্ট তিনটি লেভেল টুর অন্তর্গত অর্থাৎ এখানে চারটি পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইমকিপার ট্রেন্স ক্লার্ক এই চারটি পোস্ট লেভেল টুর অন্তর্গত তারপর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটি লেভেল থ্রির অন্তর্গত তারপর ট্রেন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটি লেভেল ফোরের অন্তর্গত গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট এই যে চারটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেভেল ফাইভের অন্তর্গত তারপর কমার্শিয়াল অ্যাপটেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলো কিন্তু লেভেল সিক্সের অন্তর্গত এবং তার সাথে সিনিয়র টাইম কিপার এটিও কিন্তু লেভেল ফাইভের অন্তর্গত তো এইভাবে কিন্তু লেভেলগুলো ভাগ করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা কিন্তু সিবিটি টু হবে এবং তেরো নাম নোটিফিকেশান নাম্বার তেরোতে আমরা চলে যাচ্ছি এখানে তেরো তেরো নম্বর পয়েন্টে যেখানে মেনশন করা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেরো নম্বরে তেরো নম্বরে চলে এসেছি যেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া ছিল যে সিবিটি টু কিন্তু আলাদা আলাদা হবে অর্থাৎ সিবিটি টু কিন্তু একটা হবে না আলাদা আলাদা সিবিটি টু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট টুতে বলা হয়েছে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এখানে বলা হয়েছিল যে সিবিটি ওয়ান সকলের জন্য কমন থাকলেও সিবি সেপারেট সেকেন্ড স্টেজ সিবিটি শ্যাল বি টেকেন ফর ইচ অফ দ্য সেভেন সিপিসি লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স গ্রেডেড ডিফিকাল্টি লেভেল এখানে কিন্তু আগেই মেনশন করা ছিল সেটাই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর ক্লারিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশানেই এটা মেনশন করা ছিল তো এর জন্য কিন্তু কাট অফ বেশি হয়েছে এবং স্কোর কার্ড কীভাবে আপনারা চেক করতে পারবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিলাম এখনও স্কোর কার্ড অ্যাভেলেবেল হয়নি যখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা চেক করতে পারবেন আর আরবিসি শিলিগুড়ি বা আরবি মালদা যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যখন স্কোর কার্ড অ্যাভেলেবেল হবে এছাড়াও আমি আমার ইউটিউব চ্যানেলেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলে শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া সেরা ঠিকানা আন একাডেমি আন একাডেমি ডাব্লিউবি পি খুব শীঘ্রই বারো মাস এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে আপনারা যারা যারা আপনারা সাবস্ক্রিপশন নিতে চাইছেন অতি শীঘ্রই আপনারা বারো এবং চব্বিশ মাসের মধ্যে যে কোনো একটি নিয়ে নিতে পারেন কারণ খুব শীঘ্রই এই ফি বেড়ে যাবে অনস্ক্রিনে আপনারা ভাস্কর যে টেন কুপন কোড দেখতে পাচ্ছেন এটি ইউজ করে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বন্ধুরা আন একাডেমি ডাব্লিউ বি আগামী ষোলোই জানুয়ারি সকাল এগারোটা থেকে একটি কমব্যাট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি কমব্যাট ডাব্লিউ বিপি স্পেশাল যেখানে আপনারা বিনামূল্যে মকটেজ দিতে পারবেন এবং আপনারা র্যাঙ্ক করতে পারলে আকর্ষণীয় রিওয়ার্ডসও পেয়ে যাবেন যেখানে আপনাদের আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটিকে ওপেন করতে হবে সেখানে আপনারা ডাব্লিউ স্পেশাল কমব্যাট অর্থাৎ আপনারা কমব্যাটের অপশান পেয়ে যাবেন যেখানে ষোলো জানুয়ারি সকাল এগারোটা এটা এনরোল করার জন্য আপনাদের কি করতে হবে ভাস্কর জিটেন কোপেন কোডটি ইউজ করতে হবে তাহলে আপনারা বিনামূল্যে এনরোল করতে পারবেন এবং আপনারা ষোলো জানুয়ারি সকাল এগারোটা থেকে এই কমব্যাট অর্থাৎ এই স্মক টেস্টটি দিতে পারবেন যেখানে আপনারা র্যাঙ্ক ওয়ান থেকে হান্ড্রেড র্যাঙ্ক করে থাকলে আপনারা আকর্ষণীয় স্কলারশিপ পেয়ে যাবেন এছাড়াও ডাব্লুবি তে আপনারা ফ্রি টেস্ট দিতে পারবেন তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি সতেরোই জানুয়ারি আপনারা অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটিকে স্টোর থেকে ইনস্টল করে নিন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে যেটি চোদ্দোই জানুয়ারি থেকে স্টার্ট হবে জেনারেল স্টাডিজ ফর ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশকে টার্গেট করে এক্সপেক্টেড এমসিকিউ ব্যাচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করানো হবে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টেন পারসেন্ট ডিসকাউন্টের জন্য আমাদের ভাস্কর জিটেন এই কোপেন কোডটি আপনারা ইউজ করতে পারেন